যখন নামাজের সময় হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে শুরু করতেন এবং তার চেহারা পরিবর্তিত হয়ে যেত। একবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনার কি হয়েছে? তিনি উত্তরে বললেন, এমন একটি আমানতের সময় শুরু হতে যাচ্ছে যার ভার জান্নাত, পৃথিবী এবং পাহাড়ের উপর অর্পণ করা হয়েছিল, কিন্তু তারা ভয়ে পিছিয়ে যায়, আর আমি এখন সেই আমানতের ভার নিতে যাচ্ছি। إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَا أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَا مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانِ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا نشجوي أمي أسمان زمين এবং পর্বতমালার উপর এই আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করলো এবং তারা শঙ্কিত হয়ে উঠলো আর মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে বড়ই জালিম এবং খুবই অজ্ঞ। তাদের নামাজ আমাদের চাইতে ভিন্ন ছিল, কারণ নামাজে তাদের আবেগ অনুভূতি ছিল ভিন্নতর। আমরাও নামাজের মধুরতার সেই অনুভূতিগুলোকে আমাদের হৃদয়ে অনুভব করতে চাই। গত পর্ব দুটিতে আমরা এখন পর্যন্ত জেনেছি, প্রতিটি কাজে একাগ্রতা থাকতে হবে, প্রতিটি কাজ বুঝে শুনে গভীরভাবে চিন্তা করে করতে হবে এবং রজা অর্জন করতে হবে। আজকে আমরা এই রজাকে আরও একটি অনুভূতির সাথে মেলাবো। শুরু করার আগেই বলে নিই, আমরা এখনও নামাজের প্রস্তুতি পর্যায়ে আছি, এখনও নামাজের আসল স্বাদ আস্বাদনের রহস্য উন্মোচন করিনি। আজকেও শুরু হচ্ছে না, তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে সাথে থাকবেন আশা করি। হাইবা, হাইবা হলো এমন এক ধরনের ভীতি যেটা আল্লাহ তাআলার প্রতি আমাদের থাকা উচিত। দুঃখজনক হলেও সত্যি যে যখন আমরা বাংলায় হাইবা, খৌফ, খাশিয়া ইত্যাদিকে অনুবাদ করি, তখন এসবের আসল অর্থ হারিয়ে যায়। এই তিনটিকেই বাংলায় অনুবাদ করা হয় ভয় দিয়ে, অথচ এদের মাঝে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে এই পার্থক্যগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, খৌফ হলো এমন এক ধরনের ভয় যে ভয়ের দরুন মানুষ কোনো কিছু থেকে দূরে থাকতে চায়, যদিও সে সে বস্তুটি সম্পর্কে না জানে। যেমন অন্ধকারে আমাদের ভয় লাগে বা আমরা খৌফ অনুভব করি, তাহলে এটা অজান্তেই মনে যেসব ভয়ের সৃষ্টি হয় সেসবের মধ্যে একটি। অন্যদিকে খাশিয়া হলো কোনো জিনিস সম্পর্কে জেনে শুনে ভয় পাওয়া। যেমন অনেকে কুকুর ভয় পান, আবার অনেকের সাপ দেখলে রাতে ঘুম আসে না। আল্লাহ তাআলাকেও অনেকে খুব ভয় পান। যে ব্যক্তি জাহান্নাম সম্পর্কে বেশি বেশি জানতে থাকে, দুনিয়ার আযাব সম্পর্কে জানতে থাকে, কবরের আযাব নিয়ে বেশি বেশি চিন্তা করে, আল্লাহ তাআলার প্রতি তার খৌফ ধীরে ধীরে খাশিয়াতে পরিণত হতে থাকে। যেমন পবিত্র কোরআনে সূরা আল ফাতিরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা। মূলত আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই তাকে ভয় করে। তৃতীয় শব্দটি হলো হাইবা। হাইবা হলো কারো প্রতি সম্মান, শ্রদ্ধা, মহিমা, ক্ষমতা ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা রেখে ভয় করা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমরা আগুনকে ভয় পাই, কারণ আমরা জানি আগুন আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু আগুনের ক্ষেত্রে আমাদের কোনো হাইবা নেই, অর্থাৎ যেহেতু আমরা তাকে কোনো শ্রদ্ধা দেখাই না, সেহেতু সেটা হলো খাশিয়া। কিন্তু পিতামাতা কিংবা শিক্ষকদের ক্ষেত্রে আমাদের হাইবা আছে, কারণ যখন আমরা খারাপ কিছু করি তখন আমরা তাদের ভয় করি, তাদের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধার কারণে। এ পর্যায়ে দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে, প্রথমে রজা আবার এখন হাইবা, আশা এবং ভয়, এই দুটো অনুভূতি তো সম্পূর্ণ পরস্পর বিরোধী। তাহলে কিভাবে আমরা দুটিকে একত্র করতে পারি? আসলে এটা একদমই কঠিন কোনো কাজ নয়, কারণ আমাদের প্রতিদিনের জীবনেই এই কাজটা আমরা করে থাকি যখন আমরা চারপাশে মানুষের মাঝে চলাফেরা করি। যেমন একজন ছাত্র পরীক্ষায় প্রশ্ন কমন না পেলে হাবিজাবি অনেক কিছুই লিখে দিয়ে আসে পরীক্ষার খাতায়। সে জানে যে তার পরীক্ষা খারাপ হয়েছে এবং তার মনে ভয় হচ্ছে যে সে হয়তো পরীক্ষায় পাশও করবে না, তবুও সে একই সাথে এই আশাও করে যে স্যার হয়তো দয়া করে তাকে পাশ করিয়ে দেবেন। এটাই হলো রজা এবং হাইবা একত্রে। আল্লাহ তাআলার ব্যাপারেও ভিন্ন কিছু নয়। আমাদের কৃত পাপ সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। এইসব পাপের কথা স্মরণে রেখে যখন আমরা আল্লাহর কাছে আসি, আমাদের মনে শাস্তির ভয় থাকে, কিন্তু একই সাথে আমরা তার অসীম করুণায় তার ক্ষমা পাওয়ার প্রত্যাশা করি। এটা আরও স্পষ্টরূপে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তিগফার অথবা ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়ায়।
যেটি প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় আমাদের পাঠ করা উচিত। যে দোয়াটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া হিসেবে বর্ণনা করেছেন। وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার এবং জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি এবং আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ নেই যে আমার গুনাহগুলো ক্ষমা করবে। একটু খেয়াল করলেই বোঝা যায় এই দোয়ায় রজা এবং হাইবা দুটেরই সংমিশ্রণ ঘটেছে। আপনি আপনার ভুলগুলো স্বীকার করছেন এবং আপনি একই সাথে প্রত্যাশায় আছেন যে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। লক্ষ্য করে দেখবেন, আমরা যেসব জিনিস ভয় করি সবসময় সেখান থেকে দূরে থাকতে চাই, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ তাআলার প্রতি ভয় আমাদের আল্লাহ তাআলার আরও কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে বলতেন, আপনার নৈকট্য ছাড়া আপনার শাস্তি থেকে বাঁচার আর কোনো আশ্রয় বা নিরাপদ জায়গা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, হে আল্লাহ, আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনার নিরাপত্তার কাছে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই, আর আমি আপনার কাছে আপনারই পাকড়াও থেকে আশ্রয় চাই। আপনার উপযুক্ত প্রশংসা তো আমি করতে সক্ষম নই, আপনি সেরূপই যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন। আল্লাহর শাস্তি চরম পর্যায়ের, কিন্তু তার কাছেই আমাদের ক্ষমা চাইতে হবে। তার কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো তারই কাছে আশ্রয় প্রার্থনা করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই দোয়া সম্পর্কে বলেন, এই দোয়ায় ব্যবহৃত শব্দগুলোতে যে কী পরিমাণে আল্লাহর একত্ববাদ, তার জ্ঞান ও তার দাসত্বের কথা লুকিয়ে আছে তা শুধুমাত্র উঁচু শ্রেণীর জ্ঞানীরা বাদে কেউই বুঝতে পারে না। তিনি বলেন যে যদি কেউ এই দোয়ার অর্থ বিশ্লেষণ করতে চায় তাহলে তার বিশাল একটি বই লিখতে হবে, এবং এই জ্ঞান সমুদ্রে একবার অবগাহন করলে এমন সব কিছু তার সামনে উন্মোচিত হবে যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। হাইবা হলো সর্বোচ্চ স্তরের ভয়, যার সাথে শ্রদ্ধা, ভালোবাসা ও জ্ঞান মিশ্রিত রয়েছে। এই ভয় বাড়তে থাকে যখন বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে বেশি বেশি জানতে থাকে, একই সাথে সে নিজেকেও চিনতে থাকে। যখন আমরা আল্লাহ তাআলার ক্ষমতা ও তার মাহাত্ম সম্পর্কে বেশি বেশি জানতে থাকি তখন আমাদের ভয় আরও বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে আল্লাহ তাআলার কাছে ঊর্ধ্বগমন করেছিলেন, তিনি সেই রাতের বর্ণনায় বলেন, তিনি মহিমান্বিত ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার কাছে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পান। জিবরাঈল আলাইহিস সালাম, যার রয়েছে 600টি পাখা, প্রতিটি পাখা থেকে অনবরত অজস্র মণিমুক্তা ঝরতে থাকে, যিনি নবী রাসূলদের কাছে ওয়াহী নিয়ে আসার দায়িত্বে নিয়োজিত ছিলেন, তার হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি ভয় কতটা প্রবল হলে সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহর একদম কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে আল্লাহর বিশালত্ব ও তার মাহাত্ম্য উপলব্ধি করতে পেরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন।
যখন আমরা আমাদের কৃত পাপের কথা স্মরণ করি তখন আমাদের মনে আল্লাহর ভয় বাড়তে থাকে, আমাদের হীনতা ও দুর্বলতা আমরা বুঝতে পারি, আমাদের অবজ্ঞা আমাদের কাছে ধরা পড়ে যায়। এত পাপ করার পরও কতখানি ধৈর্য ধরে আল্লাহ তাআলা আমাদের শাস্তি না দিয়ে সুযোগ দিয়ে চলছেন। সব ধরনের ভয়ই আমাদের বিচলিত করে, শুধু আল্লাহ তাআলার ভয় হাইবা ছাড়া। কারণ এই ভয়ের কারণেই আমরা প্রবল আশায় বুক বাঁধি যে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন। চলুন তাহলে আজকে থেকেই নামাজে রজার সাথে হাইবাকেও জুড়ে দেই।